এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ দিনাজপুরের ঐতিহাসিক গোরে শহীদ ময়দানে এবারও একসঙ্গে প্রায় 6 লাখ মুসল্লি নামাজ আদায় করেছেন বলে দাবি আয়োজকদের। প্রখর রোদ আর তীব্র দাবদাহেও নিশ্চিত্র নিরাপত্তা ব্যবস্থায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বৃহৎ জামাতে নামাজ আদায় করতে পেরে খুশি দিনাজপুর সহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লিরা। বৃহস্পতিবার উত্তরের 16 জেলা সহ সবচেয়ে বড় ঈদগাহ মিনার ও মাঠ গড়ে শহীদ ময়দানে এবার ঈদের নামাজ আদায় করতে এসেছিলেন ফরিদপুর ও চুয়াডাঙ্গার কয়েকজন মুসল্লি। এশিয়ার বৃহত্তম ঈদগাহ দিনাজপুরের ঐতিহাসিক গড়ে শহীদ ময়দান ও ঈদগাহ মিনারটি 22.5 একর আয়তন বিশিষ্ট। এই ঈদগাহে 1947 সাল থেকে ঈদের জামাত অনুষ্ঠিত হলেও আধুনিক নির্মাণ শৈলীতে এই ঈদগাহে বৃহৎ পরিসরে ঈদের জামাত শুরু হয় 2017 সাল থেকে, কিন্তু মাঝখানে করোনা পরিস্থিতির জন্য 2 বছর এই ঈদগাহে অনুষ্ঠিত হয়নি ঈদের জামাত। আবহাওয়া অনুকূলে থাকা এবং সকাল 9টায় ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ায় এ যাবৎকালের সর্বোচ্চ মুসল্লি নিয়ে অনুষ্ঠিত হয় ঈদ উল ফিতরের জামাত। পরিপূর্ণ হয়ে গেছে দিনাজপুরে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।